আপনি যদি কোনো ভিআইপি বা স্কাই ব্যাগস পারচেস করেছেন বা করবো ভাবছেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য আপনি যদি কোনো শোরুম থেকে বা কোনো দোকান থেকে ভিআইপি ব্যাগ বা স্কাই ব্যাগ পার্চেস করে থাকেন তাহলে তারা আপনাকে একটা ওয়ারেন্টি কার্ড দেবে যে ওয়ারেন্টি কার্ডের পিছনে একটা বারকোড থাকবে সেটা দিয়ে আপনাকে বলবে অনলাইন রেজিস্ট্রেশন করে নিতে এবং এই ব্যাগ পারচেস করলে আপনার অনলাইন রেজিস্ট্রেশন মাস্ট ওয়ারেন্টির জন্য অনলাইনে রেজিস্ট্রেশন আপনাকে করতেই হবে তো এই ভিডিওতে আপনাকে দেখাবো অনলাইন রেজিস্ট্রেশন আপনি কিভাবে করবেন নমস্কার আমি সৌমেন রায় আপনি দেখছেন ওয়ান স্টেশন অল অ্যাপ্লিকেশন তো এর জন্য ভিআইপি ব্যাগসের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আপনাকে চলে যেতে হবে এর যে লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই থাকবে ওখান থেকে আপনারা এখানে ডিরেক্ট পৌঁছে যেতে পারবেন তো এর যে হোম ইন্টার ইন্টারফেস সেটা ঠিক এরকমভাবে আপনার সামনে ওপেন হবে তো নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে যাবেন আমি খুব ছোট্ট ভিডিওর মধ্যে আপনাদেরকে ডিটেলসটা বুঝিয়ে দিচ্ছি তো রেজিস্টার প্রোডাক্ট যে বাটনটা দেখতে পাচ্ছেন এখানে প্রোডাক্টসের আন্ডারিস্টার প্রোডাক্ট যে বাটনটা রয়েছে রেজিস্টার প্রোডাক্টে ক্লিক করবেন রেজিস্টার প্রোডাক্টে ক্লিক করলেই নতুন একটা উইন্ডো আপনার ওপেন হয়ে যাবে সেখানে আপনি কাস্টমার কাস্টমারের যে মোবাইল নম্বর টাইটেল নাম ইমেল আইডি অ্যাড্রেস পিনকোড ডেট অফ পারচেস কবে আপনি পারচেস করেছেন প্রোডাক্টটা ঠিক আছে এখানে যখনই আপনি অ্যাটাচ বিল করবেন তাও তখন পারচেস প্রাইস যেটা আছে প্রোডাক্টে সেটা আপনাকে এখানে লিখতে হবে এইবার এখানে দেখতে পাচ্ছেন ডু ইউ হ্যাভ বারকোড তো এখানে এ ইয়েস বাটনে ক্লিক করতে হবে তো বারকোডের যে সিস্টেমটা মানে যেরকম টাইপের ছবি আপনার আসবে সেটা কিন্তু এখানে দেখাবে আপনাকে দেখিয়ে দেবে তো বাঁ দিকে এবং ডান দিকে এগারোটা ডিজিট করে দুটো কোড আছে এল এইচএস এগারোটা এবং আর এইচ এগারোটা সেটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে এন্টার বারকোড এলএইচএস আপনার যে কোডটা থাকবে এবং আর আপনার যে কোডটা থাকবে সেটা এখানে বসিয়ে দেবেন প্রোডাক্ট নেম এখানে অটোমেটিক চলে আসবে তারপর রেজিস্টার বাটনে ক্লিক করে দেবেন সিম্পলি আপনার প্রোডাক্ট কিন্তু রেজিস্টার হয়ে যাবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন আর এই ধরনের ভিডিও পরবর্তীকালে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে দেখেছেন তাহলে অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে ততক্ষণ জয় হিন্দ